ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আজই বেশ কয়েকটি ডিপার্টমেন্টে রিক্রুটমেন্টের জন্য বেশ কিছু সংখ্যক পোস্টের ভ্যাকেন্সি শূন্য পদ বের করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো স্টাফ নার্স গ্রেড টু, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে কত, টোটাল ভ্যাকেন্সি আছে 6092টি। ওকে, এছাড়াও আছে কি, এছাড়াও আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নন মেডিকেল গ্রেড টু, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 21টি। জিডিএমও রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, যেখানে ভ্যাকেন্সি আছে 750টি। মেডিকেল অফিসার স্পেশালিস্ট রিজার্ভ ক্যান্ডিডেট, যেখানে আছে 679টি। ওকে, এই সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ভিডিওটিতে আমি তুলে ধরছি। ওকে, রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যৌথ প্রয়াসে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর যে প্রয়াস নিয়েছে, তো তার মধ্যে আজকের যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যে বেশ কিছু পেন্ডিং ভ্যাকেন্সি ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সুপার মেডিক নন মেডিকেল গ্রেড টু, জিডিএমও রিজার্ভ ক্যাটাগরি, এছাড়াও আছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট রিজার্ভ ক্যাটাগরি। এদের আজকে ভ্যাকেন্সিটি, এদের নোটিফিকেশানটি বেরিয়েছে, এদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো ফর্ম ফিল আপ শুরু করতে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি। তো স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট হয়ে থাকে তার আমি প্রত্যেকটার ভিডিও আমি আলোচনা করে থাকি, তাই সেই জন্য আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি অ্যানাবেল করবেন, যাতে আমার সমস্ত নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান। ওকে, তো ভিডিওতে আসা যাক। তো ভিডিওতে আসা গেলে আমাদের যে নোটিফিকেশানগুলি বেরিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কি, উল্লেখযোগ্য হচ্ছে নার্সিং স্টাফ নার্সিং গ্রেড টু, নার্সিং স্টাফ নার্স গ্রেড টু। মূল পর্বে আসা যাক, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে 4টি, তার প্রত্যেকটি একে একে আলোচনা করব। প্রথমে যেটি আলোচনা করব সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড টু, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা কত, যেখানে ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 6092। এখানে আমাদের কি বলেছে, এখানে অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানে এলিজিবল ক্যান্ডিডেটের জন্য। আর কি হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে কোন কতগুলো কোন পোস্টের জন্য আছে, বিএসসি নার্সিংয়ের জন্য আছে টোটাল হচ্ছে 2303টি, পোস্ট বেসিক বিএসসির জন্য আছে কত 181টি, জিএনএম ফিমেলের জন্য আছে 3183টি, তার সঙ্গে আছে জিএনএম মেল 425টি, টোটাল হচ্ছে 6092টি। এখানে কি বলেছে, আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যালাউ দ্য সাবমিট বিটুইন 9/12/2022 টু 23/12/2022, 9/12/2022 থেকে 23/12/2022 মধ্যে ফর্ম ফিল আপটি কমপ্লিট করে রেজিস্ট্রেশন আর ফাইনাল সাবমিশন পুরোটি কমপ্লিট করে ফেলতে হবে। এছাড়াও এই ফর্ম ফিল আপের জন্য যে যে কী কী ডকুমেন্টস লাগবে এবং এদের স্কেল কেমন কী হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট এগুলো কোথায় পাওয়া যাবে, এখানে নিম্নোক্ত যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইটটি দিয়েছে www.wbhrb.in, এই ওয়েবসাইটে গিয়ে ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিলে সমস্ত ডিটেলস ওখান থেকে পাওয়া যাবে। ওকে, এরপরে আমরা যেটা নেক্সট যাব সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নন মেডিকেল, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নন মেডিকেল গ্রেড টু, যেখানে আছে টোটাল ভ্যাকেন্সি কত, টোটাল ভ্যাকেন্সি আছে 21। ওকে, যেখানে এখানে কি, এখানে টোটাল 21 ভ্যাকেন্সি আছে, এখানেও কি বলেছে, ফর্ম ফিল আপের জন্য এখানে টাইম ধার্য করা হয়েছে 9/12/2022 থেকে 23/12/2022 দুটোর মধ্যে ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে। ওকে, আর ফর্ম ফিল আপ করতে যেসব ডকুমেন্ট লাগবে এলিজিবল ক্যান্ডিডেটের জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো বলেছে, সেই ক্রাইটেরিয়াগুলো এখানেও সেই একই রকমভাবে ওই একটা ওয়েবসাইট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের, সেই ওয়েবসাইটে গিয়ে ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অ্যাপ্লাই করলে সেখানে ডিটেলস পাওয়া যাবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কেল অফ পে,
এবং আদার কন্ডিশন সমস্ত কিছু ওইখান থেকে পাওয়া যাবে। এরপরে আমরা নেক্সট যেটা যাব জিডিএমও অর্থাৎ রিজার্ভ স্পেশাল জিডিএমও ফর স্পেশাল ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরির জন্য যেখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 750 অর্থাৎ 750 আছে। এখানে সবগুলো রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য এখানে কোন ক্যাটাগরির জন্য কতই আছে সেখানে অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, আর এখানে যেটা বলেছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে নোটিস, যে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 9/12/2022 থেকে চলবে 23/12/2022 হচ্ছে বেলা দুটো পর্যন্ত, এর মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। আর এরও তাই ডিটেলস, এলিজিবিলিটি, স্কেল অফ স্পে, আদার কন্ডিশন সব কিছুই ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেটা ডিটেলসটা জেনে নিতে হবে। ওকে, এরপরে আমরা দেখে নেব মেডিকেল অফিসার স্পেশালিস্ট ফর স্পেশাল ড্রাইভ ক্যাটাগরি ফর রিজার্ভ ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরির জন্য কী কী আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কতগুলি, টোটাল ভ্যাকেন্সি আছে এখানে টোটাল ভ্যাকেন্সি 679 অর্থাৎ 679 ভ্যাকেন্সি আছে। এখানে সবগুলি হচ্ছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য, এখানে কোন পোস্টের জন্য কতগুলি আছে ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখে নেবেন অথবা ভিডিওটি পজ করেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, তো এদের হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এদেরও ফর্ম ফিল আপটা হবে কবে, 9/12/2022 থেকে চলবে 23/12/2022 অর্থাৎ আজকের যে অ্যাডভার্টাইজমেন্ট সংক্রান্ত যে ভিডিওগুলি, যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম চারটি পোস্টের জন্যই সবগুলোরই ভ্যাকেন্সি কী হবে, সবগুলোতেই কী হবে ফর্ম ফিল আপটি হবে 9/12/2022 থেকে 23/12/2022 এর মধ্যে ফর্ম ফিল আপটি করে নিতে হবে। ওকে, সেই সঙ্গে প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা পোস্ট আছে কাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য কত, জেনারেল ক্যান্ডিডেটের জন্য কত, সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে, অবশ্যই আপনারা ডিটেলস এখানে দেখে নিতে পারেন অথবা আমি এই ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে,